আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরের পৃষ্ঠা ধরা যাবে না, এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সূরা ওয়াকেয়ার 79 নম্বর আয়াত। কিন্তু আমি দেখেছি তাফসীর ইবনে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা, দয়া করে সঠিকটা বলবেন। যদি আপনি এটা আমার কোনো বক্তব্য শুনে থাকেন তাহলে আমার মনে হয় আপনি ভুল শুনেছেন অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না। এই আয়াত দ্বারায় ওযু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এই আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না। কারণ আমি জানি এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে, আর মুতাহার বলতে পবিত্র বলতে ফেরেশতাদের কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে যেটাকে কিতাব ও মাকনুন বলা হয়েছে আগের আয়াতে, সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেশতারা যারা গুনাহমুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না, এটা লোহে মাহফুজের কোরআনে কথা বলা হয়েছে। এই আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য ওযু আবশ্যক সেই মাসআলা এই আয়াত দিয়ে প্রমাণিত হয় না। এ আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না, তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয়। কিন্তু বেশিরভাগ মুফাসসিরদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা। যাই হোক, তার মানে এই না যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে, কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। বহু হাদিস এর সপক্ষে আছে, একটা দুইটা নয়, বহু হাদিস, অনেক সাহাবীদের ফতোয়া রয়েছে, আসার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক, সেটা পাথরে লেখা হোক, সেটা ওয়াল লেখা হোক, এটা ধরতে হলে, ধরে ধরে পড়তে হলে, টাচ করতে হলে আপনাকে ওযু করতে হবে। তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য ওযু করার প্রয়োজন, ওযুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয়। আপনি কোরআন স্টাডি করবেন, তেলাওয়াত করবেন, ধরবেন, ধরে ধরে পড়বেন, তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আউযুবিল্লাহ পড়তে হয়, আরেক দিক থেকে ওযু করতে হয়। নাহলে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন। একটা গ্রুপ বাইরে হয়েছে আমাদের দেশে আহলে কোরআন, তারা হাদিস মানে না, এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হয়েছে। তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি, ভ্রান্ত যেন না হই, এই জন্য শুরুতে আউযু বিল্লাহ মিনাস শাইতানির রাজিম পড়তে হয়। আল্লাহ বলেছেন ইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাস শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চাই নিবা, কারণ ও কোরআন থেকেই তোমাকে ভুলটা শিখাইয়া বুঝাইয়া বিভ্রান্ত করতে পারে, যেমন আহলে কোরআনীদেরকে করছে, হাদিস স্বীকারীদেরকে করছে, এরকম আমাদেরকে হতে পারে। জন্য আউযুবিল্লাহ পড়তে হয়, সেই সাথে ওযুও করতে হয়। হ্যাঁ, মুখস্থ তেলাওয়াত করবেন, ওযু করার প্রয়োজন নাই। এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান মাওলানা এমদাদুল হক নামে একজন আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বইগুলোর সম্পাদনা যিনি করতেন এখনো করেন, তিনি একটা বই লিখেছেন কোরআন স্পর্শ করতে ওযুর প্রয়োজন আছে কিনা, এই বইটা কিনে নিতে পারেন। সেখানে বিস্তারিত দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে, সেখানে আপনি পাবেন সাহাবায়ে কেরামের অসংখ্য অসংখ্য আসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে কোরআন এটা ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। অতএব এই আয়াত লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আয়াত, এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নাই, অন্য আরো অনেক হাদিস আছে।